কাটোয়া, শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাক্ষেত্র, সেই সাথে 500 বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এই কাটোয়ার আগের নাম ছিল ইন্দ্রাণী পরগনা, তারপরে নাম হয়েছিল কণ্টক নগরী, সেই থেকে কাটোয়া। পশ্চিম থেকে কাটোয়া হয়ে গঙ্গা পেরিয়ে সরাসরি পৌঁছে যাওয়া যেত মুর্শিদাবাদে। গঙ্গা আর অজয় নদের মিলনস্থলেই এই কাটোয়া নগরী। এই হচ্ছে অজয় নদ, আর এদিকে ভাগীরথী গঙ্গা, এইখানে এসে মিলেছে। আর এখানেই কাটোয়া। সামরিক এবং বাণিজ্যিকভাবে কাটোয়া তাই তার অবস্থানের জন্য চিরকাল গুরুত্ব পেয়ে এসেছে। আজ এই ভিডিওতে আপনাদের সাথে ভাগ করে নেব আমাদের কাটোয়ার অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক। আমরা কাটোয়াতে ছিলাম, কাটোয়া পুরসভার গেস্ট হাউস শ্রাবণীতে। মোটামুটি ঘর, বিলাসবহুল একেবারেই নয়, বরং খুবই সাধারণ। 600 টাকা প্রতিদিন ভাড়ায় এখানে ডাবল বেড ঘর পাওয়া যায়। বুকিংয়ের জন্য নম্বর ডিসক্রিপশন বক্সে পাবেন। নতুন তৈরি হওয়া পুরসভারই গেস্ট হাউস গীতাঞ্জলি থাকবার জন্য বেশি উপযুক্ত হবে। তবে শ্রাবণী অপেক্ষাকৃতভাবে নদীর অনেকটাই কাছে, আর শ্রাবণীতে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবিধে, প্রতিদিন 50 টাকায়। এখন বাজে সকাল 7টা, আর আমরা এখন কাটোয়াতে আছি। হেঁটে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। চারিদিকে কুয়াশা, দেখুন কি অবস্থা। এই কুয়াশা মাখা সকালে সবার আগে যেটা চাই, হ্যাঁ ঠিক ধরেছেন, চা। চিনি ছাড়া চা হবে? সবই ভালো খেতে, খারাপ কিছু আমি পাই না, মনটা ভালো তো, তাই সব ভাল লাগে। শীতের সকালে এক ভার ধোয়া ওঠা গরম চা, এর যে কি মজা আমরাই জানি। এই যে সিনটা আমাকে উপহার দিলেন তার জন্য থ্যাংক ইউ। জমে গেছে চা খাওয়ালেন দাদা, আমরা ঠান্ডায়ও জমেছিলাম, চায়েও জমে গেছে। ও মানে বুঝতে পারছে না আমি তো কোথায় দাঁড়িয়েছি। আমি আরেকটা খাবো। হ্যাঁ আহা, চাটা সত্যিই ভালো, লিকারটা বেশ কড়া, চিনি কম। এই রাস্তা ধরে আর একটু এগুলেই ঘাট। দেখুন জীবন কি দুর্বিষহ, এত সুন্দর সকাল, সেদিকে না তাকিয়ে ইনস্টাগ্রামে রিল আপলোড করছি। হ্যাঁ আপনাদেরই জন্য, লাইক তো দেন না। আরেকটু এগিয়েই পৌঁছে গেলাম ফেরি ঘাটে। সেখানে তখন সকালের ব্যস্ততা। খানিকক্ষণ আরও সময় কাটিয়ে আমরা ফিরে এসেছিলাম গেস্ট হাউসে, তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। ব্রেকফাস্টের পর সেদিন আমরা গিয়েছিলাম সতীপীঠ অট্টহাসে। এখন আগে পিন্টুদার ডালপুরি খাবো, এখানে খুব পপুলার হচ্ছে পিন্টুদার ডালপুরি, সেটা খেয়ে তারপর যাবো হচ্ছে অট্টহাসে। কালকে ডাইহাটে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে সমীরদার কচুরি, ছাতুর কচুরি, আর আজকে যেটা খাচ্ছি এখানে পিন্টুদার দোকানে সেটা হচ্ছে ডাল পুরি। এটা কিন্তু ডাল রয়েছে ভেতরে। এ হেভি গরম, এই গরমটাতে চাইছিলাম কুয়াশা মাখা শীতের সকাল, তার মধ্যে গরম গরম আহা ডাল ডাল পুরি জমে যাচ্ছে। 5টা আর একটা চপ, এখানে কি ভাজা মশলা দিয়েছেন?
ছোলার ডাল এই যে ছোলার ডালের ভরপুর লেয়ার দুটো চপ দাও তো ফাটাবাড়ি দাদা জমে গেছে খুব ভালো এই হচ্ছে আলুর চপ সাইজটা দেখুন খালি দাদা আলুর চপের দাম কত ৬ টাকা আচ্ছা এখানে পিন্টুদার দোকানে কচুরির দাম হচ্ছে ৫ টাকা আর আলুর চপের দাম হচ্ছে ৬ টাকা আর বেগুনিও হয় ও এ হচ্ছে ভেতর জমে গেছে দেবাশিস দারুণ আহা ৫ টাকা এই ডালপুরি কলকাতায় কিন্তু পাওয়া যাবে না ৫ টাকা এই ডাল খাইলাম জন্মে জন্মান্তর ভুলিব না আমি প্রত্যেক দিনই আমার কোনো দিন বন্ধ নাই আচ্ছা রবিবার শনিবার বন্ধ নয় বৃষ্টি আসলে তাও আমি এখানে আসছি এখানে খুবই ভালো লাগে আমি টোটো চালাই এখানে এসে জানি যে এখানে সব থেকে ভালো ডালপুরি পাওয়া যায় কাটোয়ার তেঁতুলতলায় পিন্টুদার দোকান কাটোয়া এলে পরে এই শান্তি ক্লিনিকের উল্টো দিকে তেঁতুলতলায় পিন্টুদার দোকান সকালবেলা ডালপুরি টেস্ট করতে ভুলবেন না ১০০% রেকমেন্ডেড বাই এক্সপ্লোরার শিবাজি তা দেখবো আজকে আমাদের সঙ্গে আছে হচ্ছে শুভজিৎ আর সুলতান হচ্ছে আমাদের আজকে পাইলট সুলতান চলো তুমি কোথাকার সুলতান আচ্ছা আমরা আজকে প্রথমে যাব হচ্ছে সোনারুন্দির রাজবাড়ি সেটা এখান থেকে ৩৬ কিলোমিটার তারপর সেখান থেকে ফেরার পথে যাব হচ্ছে অট্টহাস সোনারুন্দির রাজবাড়ি যাওয়ার পথে আমরা দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম এই জায়গায় কাটোয়া থেকে শিউড়ি রোড ধরে মাঝখানে এই জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম কি অপূর্ব সুন্দর দেখুন এইগুলো এই ঘাসগুলো লাগানো হয়েছে গরুর খাবারের জন্য এখানে এনারা আলু চাষ করছেন আলু তো আচ্ছা বাংলার গ্রামের সৌন্দর্য তুলনা পাওয়া কঠিন বাংলার গ্রাম অনন্য চলো ভাই সুলতান সোনারুন্দি রাজবাড়ির ইতিহাস প্রায় ২৫০ বছরেরও বেশি পুরনো জড়িয়ে রয়েছে দ্বিতীয় শাহ আলমের নামও কিন্তু বর্তমান অবস্থা বেশ শোচনীয় সংরক্ষণের অভাবে ভগ্নপ্রায় দশা জঙ্গল আবর্জনা রক্ষণাবেক্ষণের অভাবে দৈন্যদশা ফুটে উঠেছে সর্বত্র এই সোনারুন্দির রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন নিত্যানন্দ দালাল উনি ছিলেন এখানকার জমিদার সেটা ১৮শ শতকের একদম শেষের দিকে শ্রী নিত্যানন্দ দালালকে দ্বিতীয় শাহ আলম দানেশবন্দ উপাধি দিয়েছিলেন এই রাজবংশের নাম ছিল বনওয়ারিবাদ রাজবংশ গৃহদেবতা বনওয়ারী দেবের নাম থেকেই রাজবংশের নাম সেই সাথে জায়গার নামও এখনও এই জায়গা বনওয়ারিবাদ নামে পরিচিত
অনেকের কাছেই। এখানে একটা পুকুর আছে, প্রচুর মাছ রয়েছে এই পুকুরে। সোনারুন্দির রাজবাড়ির অবস্থা ভগ্নপ্রায়। আচ্ছা, এই রাজবাড়ির ইতিহাস নিয়ে মানুষ বাংলা চ্যানেলের মানুষবাবু দুর্দান্ত ভিডিও বানিয়েছেন। আপনাদেরকে অনুরোধ করব মানুষ বাংলা চ্যানেলে গিয়ে সোনারুন্দির রাজবাড়ির ভিডিওটা দেখুন, তাহলে এই রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস জানতে পারবেন। উনি দারুণ সুন্দর করে সেটা বুঝিয়েছেন ওনার ভিডিওতে। আপনাদের কাছে অনুরোধ রইল ওই ভিডিওটা দেখার। সোনারুন্দির রাজবাড়ির পর এখন আমরা যাচ্ছি হচ্ছে অট্টহাসে। আমরা এখন আছি অট্টহাস মন্দিরের গেটের ঠিক বাইরে। অট্টহাস মন্দির সতীপীঠগুলোর মধ্যে অন্যতম। এখানে মায়ের ঠোঁট মানে অধর পড়েছিল, সেই জন্য এই মাকে অধরেশ্বরী মাও বলা হয়। আর অপভ্রংশে স্থানীয়দের কাছে অট্টেশ্বরী মা নামেও এই মন্দির পরিচিত। এখানে ঢুকছি, এখন মন্দির খোলা রয়েছে, ভেতরে যাই, দেখা যাক। জায়গাটা খুবই শান্ত, প্রচুর গাছপালা রয়েছে ভেতরে। দারুণ সুন্দর জায়গা, হেভি শান্ত, অত ভিড় ভাট্টা নেই মন্দিরে। অন্যান্য মন্দিরে যেরকম একটা প্রচুর ভিড় থাকে, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। ওদিকে কি রান্না করা আপনাদের? আসুন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এখানে এখানে মন্দিরের ভোগের কড়াই আর দেখছি, এই যে কড়াইয়ের সাইজটা দেখুন একবার, এই এই দুটো কড়াই রয়েছে, বিরাট বড় লোহার কড়াই। আর এখানে একটা ডেকচি রয়েছে, বাপরে বাপ। ভোগের সময় এখানে নিশ্চয়ই প্রচুর লোক খাওয়া দাওয়া করেন। এই হচ্ছে নাট মন্দির। আর ওই হচ্ছে মূল মন্দির। এখানে যজ্ঞের বেদি রয়েছে। আর মন্দিরের ডান দিকে ওপাশে একটা দারুণ সুন্দর বাগান রয়েছে। আর এই মূল মন্দিরের ভেতরে ফটো তোলা যাবে না, এই হচ্ছে মূল মন্দির। এখানে ভোগের রান্না হচ্ছে। আর একটা কথা বলুন তো, ওই বড় হাড়ি কড়াই ওগুলো আপনারা কখন ইউজ করেন? দোল উৎসবে ওই বাইরে যে কড়াইগুলো দেখালাম বড় বড়, সেগুলো দোলের সময় এখানে উৎসব হয় তখন ব্যবহার করা হয়। আর নর্মাল টাইমে এই রকম ভোগ রান্না হচ্ছে। অট্টহাস মন্দিরে দেখা হলো অভিক দাসের সঙ্গে, আমার সাবস্ক্রাইবার। খুবই ভালো লাগে, খুব সুন্দর ভিডিও করে আর কথাগুলো এত সুন্দর বলে যে ভাবা যায় না, দারুণ লাগে, অসম। থ্যাংক ইউ ভাই, ভালো থেকো। থ্যাংক ইউ ভাই, পরে এসে পড়ব। পাকাই তো আছে। এখানে পঞ্চমুন্ডির আসন রয়েছে, বাগানটা দেখাচ্ছি। এটা হচ্ছে রটন্তি কালী মায়ের মন্দির। এটা পঞ্চমুন্ডির আসন নয়, আমরা ভেবেছিলাম এটাই পঞ্চমুন্ডির আসন। পঞ্চমুন্ডির আসন ওপাশে রয়েছে বোধহয়। আর এখানে একটা বিরাট বড় পুকুর খনন করা আছে, কিন্তু এখন শুকনো, জল নেই। এই হচ্ছে পঞ্চমুন্ডির আসন।
স্থানীয় মানুষেরা এই গাছে মানসিক করে ঢিল বেঁধে রেখে যান মনস্কামনা পূর্ণর প্রার্থনা সহ। তারপর যখন মনস্কামনা পূর্ণ হয়ে যায় তখন এই ঢিলটা খুলে দিয়ে যান। হচ্ছে দাইহাটে ফেরত যাবো আমরা, দাইহাটে বালাদার দোকানে মাটন ভাত। কালকে থেকে শুনে আসছি, কালকে সৌমেনবাবু বলেছিলেন, আজকে শুভজিৎ বলছে, ওটা খেতেই হবে, তো মিস করা যাবে না। লাঞ্চের সময় প্রায় হয়ে গেছে, এখান থেকে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা, চল্লিশ মিনিট মতো লাগবে দাইহাট পৌঁছাতে। তারপর কবজি ডুবিয়ে মাংস ভাত, পাঁটার মাংস, চন্দ্রবিন্দু দিয়ে পাঁটার মাংস। ওই জন্যে অনেকে সকালবেলা ভালো করে টিফিনও করলো না। এটা ঠিক বলেছো, তুমি তো খেয়েই থাকো নাকি? আমি তো রেগুলার, মানে রেগুলার ঠিক না, সপ্তাহে দু একবার হয়েই যায় বালা কাকার কাছে। আমার সঙ্গে খুব ভাব, চলুন দেখতে হবে। এবার বেল্ট লাগিয়ে বসছি, ক্যামেরা বন্ধ করছি, আবার দেখা হবে একদম বালাদার দোকানে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো দাইহাটের বালা হোটেলের গল্প নিয়ে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।